তো এবার ভাবছি যে একটুখানি বিশ্রাম করবো, দেখছি চোখ মুখের কি অবস্থা, ঠান্ডা লেগেছে কিছুতেই, শীতটা যাচ্ছে না, ঘুরিয়ে ফিরিয়ে আসছে। হ্যাঁ, আর তার মধ্যে এই শাড়িটাও আজকে পরেছি, খুব ইচ্ছে ছিল যে শাড়ি পরবো। তো তোমরা দেখছি চোখ মুখের কি অবস্থা, এত শীত, ঠান্ডা লেগেছে যে আমি কি বলবো, মানে এদিকে কখনো গরম পড়ছে, কখনো শীত পড়ছে, শরীরটা সত্যি একদম ভালো নেই। তার মধ্যে দেখছি চোখের মধ্যে কাজল পড়তে পারছি না, কি জানি কি হয়েছে, চোখটার মধ্যে কাজল পড়লেই ভীষণ জ্বালা করছে, আর ঝরঝরিয়ে শুধু চোখ থেকে আমার জল পড়ে যাচ্ছে, কাজল একদম পড়তে পারছি না। তো তাই যার জন্য আমি একদম প্লেন নর্মাল তোমাদের কাছে আসছি, কাজল ছাড়াই, কি জানি চশমা টশমা পড়তে হবে নাকি, এখনই চশমা পরে নিলে তাহলে কি হবে বলো, আমার কি চিন্তা হয়ে গেছে যে এখনই আমি চোখে চশমা পরে নেবো, তাহলে কি হবে, আমার এখানে ট্যাপ খেয়ে যাবে, দিদিমণি দিদিমণি লাগবে, কেমন লাগবে বলো। হ্যাঁ, এখনই যদি আমার চোখে চশমা পরে যায়, যাই হোক আমি ভীষণ টেনশনে রয়েছি চোখ নিয়েও, শরীরটাও ভীষণ খারাপ, যাই হোক আমার ভালো লাগছে না, অনেকক্ষণ থেকে আমি দাঁড়িয়েছিলাম, এবার ভাবছি একটু বসবো, কারণ ছাদের ঘরে এসছি আমি একটু বিশ্রাম দেবো বলে, তো এই শাড়িটা পরলাম, সব ভিজা সব কাচাকাচি করছি কন্টিনিউ কয়েকদিন থেকে, কারণ বাড়িতে একটুখানি ইয়ে হয়ে গেছে, বাড়িতে না বলতে পারো যে দূর দেশে আমাদের একজন রিলেটিভ, হ্যাঁ তার কিছু একটা হয়েছে, তো আমি অত জানি না শ্বশুরবাড়ির দিক দিয়ে, অতটা আমার নলেজে নেই, তো যাই হোক ওটার জন্যই একটু সমস্যা হয়েছে, যার জন্য ঘরে দুয়ারে সমস্ত ঝাড় পোঁছচ্ছে, কাঁচা ধোয়া চলছে, এখন কয়দিন থেকে কয়দিন চলবে এটা জানি না, নিরামিষ খেয়ে যাচ্ছি, একদম শরীর একদম এনার্জি নেই জানো তো। একদিন ভাবলাম যে চেয়ারটার মধ্যে বসি, এই চেয়ারটাও অনেকদিনের পুরোনো চেয়ার, দেখো কেমন শক্ত চেয়ার, আমি এত ওয়েটফুল মানুষ আমি, হ্যাঁ তার মধ্যে এই চেয়ারটা কতদিনের পুরোনো চেয়ার, এর মধ্যে বসেছি, আমার লোড নিয়ে নিয়েছে এতদিনের চেয়ারটাই বসেছি একটু আরাম করে, পরে বিছানা একটু গড়াগড়ি খাবো, কারণ একটুখানি না আসলে আমার হবে না, নাক ফাক সব চুলকাচ্ছে, তো আমি আর বেশি কথা বলতে পারছি না, গলা ফলা সব ব্যথা করছে, তো আজকের মতো বলবো দাঁড়িয়েই বলি, না হলে তোমরা বলবে বৌদি ভীষণ আরামপ্রিয় হয়ে যাচ্ছে, যতদিন যাচ্ছে বৌদির ঘ্যাম বেড়ে যাচ্ছে, আরামপ্রিয় হয়ে যাচ্ছে, তো যাই হোক দাঁড়িয়েই বলি, তো আজকের মতো এতটাই থাক, আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়ে যাব। আর একটা কথা বলবো, প্লিজ যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে দেবে, আর যারা পুরনো দেখছো তাদেরকে বলবো লাইক করে দেবে, শেয়ার করবে প্রচুর প্রচুর পরিমাণে, এবং কমেন্ট অতি অবশ্যই আমাকে করবে যে আজকে আমাকে কেমন লাগছে, কারণ প্রত্যেকবারে যেমন ড্রেসই আসি না কেন তেমন ড্রেসেই আমি তোমাদের কাছ থেকে একটাই কমেন্ট চাই যে আমাকে আজকে কেমন লাগছে বলো। আমি কোনোদিনও যদি ছেঁড়া জামা পরেও চলে আসি তোমাদের কাছে, সেটাই আমি আশা করবো যে তোমরা আমাকে সেই ড্রেসেও বলবে যে আমাকে কেমন লাগছে দেখতে, তো তোমরা আমাকে কমেন্ট অতি অবশ্যই করো যে আমাকে কেমন লাগছে। আজকে মতো এতটাই থাক, আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাবো, আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবেই আমাকে দেখতে থেকো।